কাকুরাই বাজারে ব্যবসা করবো না তার নারাজি করছে আমি কি হবে সারাই দিতে দিতেই হবে ঘোষেরহাট বাজারের সদা হাস্যজ্জ্বল চায়ের দোকানের ব্যবসায়ী মোহাম্মদ এনায়েত হোসেন। হাস্যজ্জ্বল মানুষের চোখে আজ অঝরে কান্না বয়ে যাচ্ছে। প্রতিটি মানুষের কাছে অল্প সময়ে বিশ্বাস ভালোবাসা অর্জন করেছেন তিনি। তবে এখন প্রশ্ন, তাহলে কেন তার এমন অবস্থা দেখতে হল? ঘটনার সূত্রপাত রবিবার সন্ধ্যা 7:30। হঠাৎ করে দোকানের সামনে নাইম নামে এক ছেলের সাথে ঘোষেরহাট হাজিবাড়ির ছগিরের ছোট ভাইদের মারামারি বাঁধে। এক পর্যায়ে এনায়েতের দোকানের পাশে ধাক্কা খেয়ে পড়ে কয়েকজন। পরে দোকানের মালিক এনায়েত হোসেন দোকান থেকে নেমে থামতে বলে। তাদের থামাতে ব্যর্থ হলে ভিড়ের ভিতর একটা চড় মারেন। 12 বছর 10 বছর 15 বছর 17 বছর এই মনে হয় 50 বার কোন জায়গায় এই আমার দোকানের সামনে এখন আমি নামি আর ওই হইতেছে দোকানে সে পিকচার পিকচারটা এরকম থোয়া হেঁটে উঠে এই পাখা মারবে এরকম একজন গায়ে আমি কইছে এটা পাখা মারতে মরি দিবি এটা পাইছো কই বাজার ছাড় এই সামনে তো সুপার দিছি এই মহাশীন হাওলাদারের ছেলে মাহিমের গায়ে পড়ে সেই চর। তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়ে ওঠে তারা, আর এই চরেই বাঁধে বিপত্তি। প্রথম পর্যায়ে তাদের স্থানীয়রা বুঝিয়ে পাঠিয়ে দিলে কিছুক্ষণ পরেই 15 থেকে 20 জনের একটি দল সগিরের নেতৃত্বে এনায়েত হোসেনের দোকানে হঠাৎ করে ঢুকে তাকে এলোপাতাড়ি ঘুষি ও দোকান ভাঙচুর করে। আজিবেরি কয়েকটা পোলা মানে তারা ওইগুলো ছোট ছোট পোলা মানে বাধা বাজে আমি যে করছি বাধা বাইর মাহফিলের দিন এই গুড়ো গাড়া সরাই দিয়ে এরা পরে আইয়া আমার দোকান 10-15 জন সগরির নেতৃত্বে আনলে লোকালে 10 থেকে 15 জন এরা এই ঘর সবের চিনি অথচ নাম জানি না বাপের নাম টাম কি সবের আমি চিনি বাড়ি আঘাত করছে এই দিন এই ঘুষিতে এটা চলার মতো এই চলে চলতে পারে আপনার বাবার নাম কুশি দিয়ে খারাপ খারাপ মাঠে আছে রমিজের পোলায় হ্যাং দিয়া একটা ক্যাশে বিকে গেছে যাই চুলগুলো ধরে ঘুষি কেছে আর কিছু কয়লা খালি মারতেই আছে এনার কে আমি মারিনি আমি দেখতে আছি কী হয়েছে ভাই হুনিল আগে তুই তোরা হুনিল আমার মারিস না ক্যাশের মধ্যে হান্ডি গেছে হান্ডি আর মাইটে দিয়ে মাংস এই ঘটনাকে বাজার ব্যবসায়িক সাধারণ মানুষ ও বাজার কমিটি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। বাজারে যে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে যে বাজারের নিরাপত্তার বিষয়ে কারণ বাজার কমিটি থেকে প্রত্যেকটা দোকানদারের নিরাপত্তার জন্য তো আজকে তাদের যদি নিরাপত্তা যদি না থাকে তাহলে তো তারা ব্যবসা করতে পারবে না তো আমরা চাই যে যে বিষয়টা যে তুচ্ছ ঘটনা নিয়ে এত বড় একটা ঘটনা ঘটছে এর দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায় বিচার যেটা সেটা হবে এবং আমরা এটা আশাও করি যে এটা একটা সুষ্ঠু সমাধান বা সুষ্ঠু একটা বিচার আমরা করবো এটা। ঘটনা শুনে ইন্দুরকানী থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হন। এই ঘটনাকে কেন্দ্র করে ইন্দুরকানী থানায় একটি প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। রাজু শিকদার, নিলয়, পিরিচপুর অনলাইন নিউজ।